নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি, আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু। আমরা এখানে এক সেট প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এখানে আপনাদের যে আপকামিং এক্সামগুলো আছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট, আপনারা এগুলো ট্রাই করতে পারেন। এবং আমরা এখানেই ভিডিও শেষে আপনাদের অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথম প্রশ্ন, হাউ মেনি ডিজিট আর রিকোয়ার ফর নাম্বারিং দ্য পেজেস অফ এ বুক হ্যাভিং 300 পেজেস, অর্থাৎ 300 পাতাতে টোটাল কতগুলো ডিজিট থাকবে। এটা আমি আপনাদের বলার চেষ্টা করছি। এটা আপনারা তিনটে ভাগে ভাগ করে নেবেন, 1 থেকে 9, 1 থেকে 9-এর মধ্যে ডিজিট থাকবে 9টা, এবং 10 থেকে 99-এর মধ্যে টোটাল 90টা যদি পাতা থাকে, তাহলে 90টা পাতার জন্য ডিজিটের সংখ্যা হবে, প্রত্যেকটা পাতার জন্য দুটো করে ডিজিট থাকবে, যেহেতু এখানে 2 ডিজিটের নাম্বার, তাহলে 180, এবং 100 থেকে 300-এর মধ্যে টোটাল 200টা পাতা থাকবে, এবং যখন এই 3 ডিজিটে চলে যাচ্ছে তখন 200-র জন্য 300 দুগুণে 600, অর্থাৎ 9 প্লাস 180 প্লাস 600। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 8 জন লোক 40 দিনে কাজ সম্পূর্ণ করতে পারে, 2 জন লোক বাড়তি এলে কত দিন লাগবে টোটাল কাজটা করতে? 3 নম্বর প্রশ্ন, বৃত্তের ব্যাসার্ধ যদি 1% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দা সাম অফ অল দা অড নাম্বার ফ্রম 1 to 150 ইজ কত হবে? 1 থেকে 150-এর মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো আছে তার যোগফল জানতে চাওয়া হয়েছে। যদি 1.5x সমান 0.04y হয়, তাহলে y-x/y+x সমান কত হবে? দ্য প্রোডাক্ট অফ টু পজিটিভ নাম্বার ইজ 11,520 অ্যান্ড দেয়ার কোয়েসেন্ট ইজ 9/5, দ্য ডিফারেন্স ইজ, অর্থাৎ নাম্বার দুটোর ডিফারেন্স কত হবে? যদি ক্ষতি বিক্রয় মূল্যের 1/3 অংশ হয় তাহলে ক্ষতির শতকরা হার কত হবে? একটি ব্যাগে 1 টাকা, 2 টাকা, 5 টাকার সংখ্যার অনুপাত 5:6:4, মোট মূল্য যদি 740 টাকা হয় তাহলে মোট মুদ্রার সংখ্যা কত হবে? আমাদের 9-এর দাগের প্রশ্ন, বিলের যদি 3/5 অংশ দেওয়া হয় এবং তারপরেও যদি 400 টাকা বিল বাকি থাকে তাহলে মোট বিল কত হবে? আমাদের পরবর্তী প্রশ্ন দেখুন, দ্য মিন প্রপোর্শনাল অফ 0.32 অ্যান্ড 0.02 ইজ, অর্থাৎ কত হবে? কোন রং, এখানে এরপর আমরা জেনারেল স্টাডিজের মধ্যে চলে আসছি, কোন রং চোখের ক্লান্তি দূর করে? কোন দেশকে দ্য ল্যান্ড অফ স্মাইল বলা হয়? কোন ধাতু বৃহত্তম শহরগুলিতে বায়ু দূষণ ঘটায়? আরএনএর প্রধান কাজ কি, অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিড? টমেটোতে কোন অ্যাসিড থাকে? কচু খেলে গলা চুলকায় কেন? 17 নম্বর প্রশ্ন, ডিডিটির পুরো নাম কি? 18 নম্বর প্রশ্ন, টিএনটি পুরো নাম কি? এখানে আমরা উত্তরগুলো প্রোভাইড করার চেষ্টা করছি। কোন রং চোখের ক্লান্তি দূর করে? নীল এবং সবুজ রং। সবুজ রংটা তো আমরা সকলেই জানি, সবুজ ঘাসে দেখবেন সকালবেলায় সবুজ ঘাসের মধ্যে খালি পায়ে চলাফেরা করলে একটা মানসিক শান্তি আসে এবং যে শরীরের যে স্ট্রেস থাকে সেই স্ট্রেসটাও কিন্তু কমে যায়। নীল এবং সবুজ রং চোখের ক্লান্তি দূর করে। কোন দেশকে দ্য ল্যান্ড অফ স্মাইল বলা হয়? থাইল্যান্ডকে। কোন ধাতু বৃহত্তম শহরগুলিতে বায়ু দূষণ ঘটায়? লেড, বা যেটাকে আমরা সীসা বলি, এই ধাতুটি সব থেকে বেশি বায়ু দূষণ ঘটায়। আরএনএর প্রধান কাজ হলো প্রোটিন তৈরিতে সাহায্য করে। টমেটোতে কোন অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড থাকে। কচু খেলে গলা চুলকায় কেন? কচুর মধ্যে ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেটের এক গ্রাফাইট থাকে এক প্রকার, সেটা গলায় লেগে গিয়ে গলা চুলকায়, এবং এটা থেকে যদি আপনাকে উপশম পেতে হয় তাহলে আপনাকে টক জাতীয় কোনো কিছু খেতে হবে, তাহলে আপনার যেটা কচুর গ্রাফাইট যেটা আমাদের গলায় বসে থাকে সেটা চলে যাবে। ডিডিটির পুরো নাম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন, এটা একটা খুব তীব্র কীটনাশক যেটা বর্তমানে ব্যবহার একবারই নেই, এটা বন্ধ করে দেওয়া হয়েছে, এর ক্ষতিকর প্রবণতাটা এত বেশি। টিএনটি, টিএনটির পুরো নাম কি? টিএনটির ফুল ফর্ম হলো টাই নাইট্রো টলুইন। ঠিক আছে, সাবানের রাসায়নিক নাম কি? পেট্রোলের অপর নাম কি? 21 নম্বর প্রশ্ন, সাপের বিষ কোন ধাতু, সাপের বিষে কোন ধাতুর অণু থাকে? পেট্রোলের অপর নাম হবে গ্যাসোলিন, সাপের বিষে জিঙ্ক ধাতু থাকে। দার্শনিকের রুল, এটা তো আমরা আগে অনেকবার বলেছিলাম, দার্শনিক রুল হলো জিঙ্ক অক্সাইড। কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না? ধাতু কল্প, আর্সেনিক বা অ্যান্টিমনির উপর আঘাত করলে কোনো রকমের শব্দ হয় না। এবং মনে রাখবেন,
কোন ধাতু, এটার মধ্যে ধাতুর গুণও থাকে, তাই এটাকে আপনি ধাতু হিসাবেও বলতে পারেন। প্রস্রাব থেকে কিসের গন্ধ পাওয়া যায়? প্রস্রাব থেকে অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যায়। হেপাটাইটিস কি ঘটিত অসুখ? হেপাটাইটিস হচ্ছে ভাইরাস ঘটিত অসুখ এবং এটা জল থেকে হয়। জন্ডিসের উপরের যে অসুখটা সেটাকে হেপাটাইটিস বলা হয় এবং এটা থেকে লিভার আক্রান্ত হওয়ার সময় লিভার আক্রান্ত হয়। মরুভূমির উদ্ভিদকে কি বলা হয়? মরুভূমির উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। ঠিক আছে, মস্তিষ্কের পর্দার নাম কি? মস্তিষ্কের পর্দার নাম হলো মেনিনজাইটিস। ফুসফুসের পর্দার নাম কি? ফুসফুসের পর্দার নাম হলো প্লুরা। মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে? মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। দুধ দাঁতের সংখ্যা কটি? দুধ দাঁতের সংখ্যা হলো 20। পিত্তের বর্ণের জন্য দায়ী হলো বিলিরুবিন। আমিষের অভাবে মানুষের কি রোগ হয়? কোয়াশিওকর রোগ হয়। সার্কের বর্তমান সেক্রেটারি জেনারেল হলো আমজাদ বি হুসেন। পাকিস্তানের ফাকার জামান কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। এবং পাকিস্তানের ক্রিকেটার মেসুট ওজিল কোন দেশের খেলোয়াড়? মেসুট ওজিল ফুটবল খেলার সঙ্গে যুক্ত এবং জার্মানির প্লেয়ার। বর্তমানে ইসরোর চেয়ারম্যান কে? এস, এটা একটু দেখতে হবে, এস এখন চেঞ্জ হয়েছে, আগে কিরণ কুমার ছিল। বিশ্বকাপ ফুটবলে মোট কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল? মোট 32টা দেশ অংশগ্রহণ করেছিল এবং সেরা ইয়ং প্লেয়ার নির্বাচিত হয়েছিল ফ্রান্সের এমবাপে। রুপোর বুট কে পেয়েছিলেন? রুপোর বুট সোনার বুট তো পেয়েছিলেন, যে সব থেকে বেশি গোল করেছিল ইংল্যান্ডের হ্যারি কেন, এবং রুপোর বুট পেয়েছিল ফ্রান্সের গ্রিজম্যান, এবং ব্রোঞ্জের বুট পেয়েছিল লুকাকু। ঠিক আছে, এখানে আমরা আপনাদের সঠিক উত্তরগুলো, এখানে অপশানগুলো দেখাচ্ছি, এখান থেকে আপনারা অঙ্কের অপশানগুলো পেয়ে যাবেন। সিরিয়াল নাম্বার লেখা আছে এবং দেখুন উত্তরগুলো এখান থেকে প্রোভাইড করা আছে, আপনারা এখান থেকে করে পর মিলিয়ে নিতে পারেন এবং কতগুলো উত্তর সঠিক হচ্ছে আপনারা দেখতে পারেন। এখানে 2-3 সবগুলোই দেওয়া আছে, আমি সঠিক উত্তরগুলো এখানে আপনাদের প্রোভাইড করছি না, আপনারা একবার মিলিয়ে নেবেন। এখানে দেখুন আমরা যে উত্তরগুলো অলরেডি আলোচনা করলাম, সেখানে নীল, সবুজ, থাইলেন, সীসা, প্রোটিন তৈরি, অক্সালিক অ্যাসিড, সিরিয়াল নাম্বার অনুযায়ী দেওয়া আছে, ক্যালসিয়াম অক্সালেট, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ট্রাই নাইট্রো টোলুইন এবং সাবান, এটা আমরা বলতে ভুলে গিয়েছিলাম, সাদা সাবান হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। ঠিক আছে, সাবান হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। তারপর হচ্ছে পেট্রোলের অপর নাম হচ্ছে গ্যাসোলিন, এখানে আমরা অপশনের মধ্যে রেখেছিলাম। সাপের বিষে জিঙ্ক এটা থাকে, সাপের বিষের মধ্যে জিঙ্ক পাওয়া যায়, জিঙ্ক ধাতুটা। এবং দার্শনিকের উল হলো, দার্শনিকের উল হচ্ছে জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, দার্শনিকের উল হলো জিঙ্ক অক্সাইড। অ্যান্টিমনি, একে আঘাত করলে কোনো ধাতব শব্দ উৎপন্ন হয় না। প্রস্রাবের মধ্যে অ্যামোনিয়া থাকে, এগুলো আমরা সবগুলো আপনাদের বলেই দিয়েছি অলরেডি এবং এইগুলো আপনারা চাইলে না দেখে পর মিলিয়ে নিতে পারেন। আমরা এখন যেটা ইসরোর যে চেয়ারম্যান আগে ছিল কিরণ কুমার এবং বর্তমানে হয়েছে কে সিভান। ঠিক আছে, বর্তমানে আমাদের ইসরোর চেয়ারম্যান হলো কে সিভান। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, এইগুলো আপনাদের আপকামিং এক্সামে অবশ্যই কাজে লেগে থাকবে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমরা পরবর্তী সময়ে আরও 100 সেট প্রশ্নপত্র আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ।